অন্যায়টা শুরু হয়েছিল মার্চের 25-এ রাত্রি রক্তের আখরে জানিয়েছিল তার দীর্ঘতা। চিরতরে হারিয়ে গিয়েছিল নাম না জানা হাজারো মানুষ। কত নারী কত শিশু হয়েছিল দিশাহীন ঘর ছাড়া। রক্তের সমুদ্রে ভেসেছিল এই দেশ। শান্তিকামী রাজারা তখন যথারীতি অন্ধ। এরপর সেই একই কালো হাতের লাগামহীন থাবা নিস্তার পায়নি মুক্তিসেনার দল বা তাদের পরিবার কিংবা নিরীহ জনতা। বলগাহিনী লালসার বলি নারীর উদম শরীর, উড়িয়াসা শকুনের সাথে তখন ভাগাড়ের কুকুরের দোস্তি। পড়েছিল লাশের স্তূপ, বেয়নিটকি বারুদে এ ফোঁড় ও ফোঁড়, ভেসেছিল জলে ঝুলেছিল ডালে, রক্তের পুকুরে জমেছিল চিরজ নিস্তব্ধতা। এদেশেরই ভূমি বেড়ে ওঠা মির্জাফর হেসেছিল হায়নার হাসি। কিছু প্রাণ বেঁচে আছে আজও, হুইল চেয়ারে বা ক্রাচে দুঃসহ স্মৃতি নিয়ে বয়ে চলে জীবনের বোঝা। মরে বেঁচে আছে কিছু মা চিহ্নিত হয়ে বীরাঙ্গনা। চলমান স্বাভাবিক জীবনের স্রোতে মেলে না তাদের জায়গা। অন্তহীন ভোগের শিকার নিয়ত কটুকথা শুয়ে ঘরে স্বজন হারা। তাদের আত্মত্যাগ নিয়ে নিত্য যন্ত্রণার আখ্যান নিয়ে আজ কোনো কথা হয় না। চাই ভালোবাসায় সিক্ত হোক সে ভাই, ক্রাচ হোক আমাদের কাঁধ, বুকে টানে রিক্ত সে মা, অমর শহীদ হোক চিরগর্বের, হৃদয়ে জমা শ্রদ্ধা প্রকাশ হোক কর্মে। এসো ভালোবাসি পতাকার লাল, সবুজ শ্যামল প্রিয়ভূমি, চেতনায় প্রথিত হোক মানচিত্র, প্রিয় শব্দ হোক স্বাধীনতা।